আসসালামু আলাইকুম এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, এইচএসসি 24 পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট নিয়ে নতুনভাবে আন্দোলন করবে, কর্মসূচি পালন করবে, মানববন্ধন করবে, এরকম একটা তথ্য পেয়েছি এবং এই তথ্যটা মনে হয় এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী পেয়ে গেছো। নির্দিষ্ট একটা ডেট অ্যানাউন্স হয়েছে যে অমুক তারিখ থেকে আমরা অমুক জায়গায় আন্দোলন করবো, মানববন্ধন করবো। যেহেতু এইচএসসি 24 রেজাল্ট প্রকাশ পেতে বেশি দিন সময় বাকি নেই, এখনই প্রত্যেকটা শিক্ষার্থী প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এইচএসসি রেজাল্ট লিখে সার্চ দিলে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এই অ্যাপস থেকে তুমি সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, তুমি একটু আমাকে বলো যে আমি আজ পর্যন্ত তোমরা যতগুলো কার্যক্রম করেছো যেগুলো যৌক্তিক ছিল প্রত্যেকটাতে সমর্থন করিনি, করেছি তো, ঠিক আছে, কারণ কি আমিও জানতাম যে এটা আসলে যৌক্তিক, এখানে সমর্থন দেওয়া উচিত, কিন্তু এখন যেটা করতে যাচ্ছ এটাকে আমি সমর্থন করতে পারছি না। কেন পারছি না? যখন তুমি এই ভিডিওটা দেখবে তখন তুমি ভিডিওটা শেষে বলবে যে হ্যাঁ, আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে, এখন আমাদের আন্দোলন করা উচিত না। কেন উচিত না? আন্তঃশিক্ষা বোর্ড রেজাল্ট তৈরি যে প্রস্তাবনাটা পাঠিয়েছে, জিএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% নিয়ে যে পরীক্ষাগুলো আমাদের হয়নি ওগুলোতে সাবজেক্ট ম্যাপিং করা হবে এবং বাদবাকি যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর খাতা দেখা হবে। আচ্ছা, এই প্রস্তাবনা কি এখন পর্যন্ত অনুমোদন হয়েছে? শিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকার তিনি বলেছেন প্রস্তাবনাটা আমরা পাঠিয়েছি, শিক্ষা বোর্ড চাইলে এখানে সংযোজন বিযোজন করতে পারে, করে তারা নতুন একটা প্রস্তাবনা রেডি করতেই পারে, এই জন্য আমরা এখনো নোটিশ আকারে এটাকে প্রকাশ করিনি। শিক্ষা বোর্ডের এই ছোট্ট একটা প্রস্তাবনা এখনো প্রকাশ করতে করতে এত সময় লাগছে, মানে কি শিক্ষা বোর্ড ভাবছে যে একটা শিক্ষার্থী যাতে বেস্ট রেজাল্টটা করতে পারে সেই বেস্ট মাধ্যমটা আসলে কি, এই মাধ্যমটা শিক্ষা বোর্ড খুঁজছে এবং খুব দ্রুতই তারা এই বিষয়ে একটা নোটিশ দিয়ে দিবে। আমার মনে হয় আজকেও দিতে পারে বা কালকেও দিতে পারে, কারণ কি বেশি লেট তারা করবে না। শিক্ষা বোর্ডের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, শিক্ষা বোর্ডের এই বিষয়গুলো নিয়ে ভাবার জন্য আমাদের কি উচিত না একটু সময় দেওয়া একটা পরীক্ষার উপর, একটা রেজাল্টের উপর? কখনো একটা স্টুডেন্টের হাত থাকতে পারে না, কিন্তু আমাদের পরীক্ষার উপর আমাদের হাত ছিল, কারণ কি আমরা নিজেরা চেয়ে এই সাবজেক্ট ম্যাপিংটা নিয়েছি। এখন রেজাল্টের উপরও যদি আমরা প্রভাব বিস্তার করি সেক্ষেত্রে এই রেজাল্ট বা এই পরীক্ষার কোনো ভ্যালুই থাকলো না। এই রেজাল্টের বিষয়টা আমরা একটু শিক্ষা বোর্ডের উপর ছেড়ে দিই। কেন ছেড়ে দিব? শিক্ষা বোর্ড এখনো তাদের সিদ্ধান্ত নেয় নাই, শিক্ষা বোর্ড এখনো ক্লিয়ার করে জানায় নাই যে জিএসসির 25% এসএসসির 75% নিয়ে রেজাল্টটা তৈরি হবে। তারা বলেছে, আন্তঃশিক্ষা বোর্ড বলেছে, শিক্ষা বোর্ডের সভাপতি বলেছে যে আমরা এরকম একটা প্রস্তাবনা বোর্ডে পাঠিয়েছি, এখন পর্যন্ত সেই প্রস্তাবনাটা অনুমোদন হয় নাই। তার মানে কি শিক্ষা বোর্ড বেস্ট মাধ্যমটা ভাবছে যে কি মাধ্যমে শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করলে তারা সব থেকে ভালো রেজাল্টটা করতে পারবে, এই বেস্ট মাধ্যমটা ভাবতে গিয়ে তাদের একটু সময় লাগছে। এই সময়টা কি আমাদের উচিত না শিক্ষা বোর্ডকে দেওয়া? এবং কালকে যুগান্তর নিউজ পেপারে এখানে একটা নিউজ প্রকাশ পেয়েছে এইচএসসি 24টি রেজাল্ট তৈরির যে বিষয়টা নিয়ে, এবং নিউজের একবার লাস্টের দিকে আসলে দেখা যায় শেষ লাইনে স্থগিত পরীক্ষাগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে যাতে তারা বঞ্চিত না হয়। এই যে সর্বোচ্চ সুবিধা দেওয়ার কথা আমরা প্রথম থেকে শুনে আসছি, এখনো এসে কালকে যেটা প্রকাশ হলো বোর্ডের একজন কর্মকর্তার সাথে যুগান্তর কথা বলেছে, সেখানে বলেছে একটা শিক্ষার্থীকে যাতে সর্বোচ্চ সুবিধা দেওয়া হয় সেটা আমরা কি করছি, আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করছি বা এই বিষয়ে আমরা ভাবছি, এই বিষয়ে একটা সিদ্ধান্ত জানানো হবে। তাহলে তোমাদের কি উচিত না শিক্ষা বোর্ড যে সর্বোচ্চ সুবিধা দেওয়ার কথা ভাবছে এই সুবিধা কিভাবে তারা দিবে, এই নোটিশটা প্রকাশ পাওয়া অবধি এখনই আন্দোলন, মিছিল, মিটিং এগুলো করে শিক্ষা বোর্ডকে হেনস্থা করার আমার মনে হয় যে কোনো প্রয়োজন নাই। শিক্ষা বোর্ডকে তাদের স্বাধীন মতো কাজ করতে দাও। আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি, বারবার করে মেসেজগুলো পাঠাচ্ছি, তুমি কি মনে করছো এগুলো শিক্ষা বোর্ড অবধি পৌঁছাচ্ছে না? মাস্ট বি পৌঁছাচ্ছে। এই ভিডিওগুলো যদি পুরোটাল বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে পৌঁছায় তাহলে এই ভিডিওগুলো শিক্ষা বোর্ড অবধিও পৌঁছাচ্ছে। এই জন্য তোমাদের একটু অপেক্ষা করা উচিত, শিক্ষা বোর্ড আগে একটা সিদ্ধান্ত দিক, সেই সিদ্ধান্ত যদি তোমাদের ফেভারে না যায় তখন গিয়ে তুমি আন্দোলন করতে পারো, তখন গিয়ে তুমি মানববন্ধন করতে পারো। এখন এগুলোর আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। আমরা টোটালি শিক্ষা বোর্ডের কার্যক্রমের উপর হস্তক্ষেপ একবার করে ফেলেছি, আমরা সাবজেক্ট ম্যাপিংটা নিয়েছি, কিন্তু রেজাল্টের যে বিষয়টা এখানে কোনো শিক্ষার্থীর হস্তক্ষেপ করা আমার মনে হয় না যে উচিত হবে। আমরা অপেক্ষা করব ওই অবধি শিক্ষা বোর্ড তাদের একটা নোটিশ প্রকাশ করবে যে কীভাবে তারা রেজাল্টটা তৈরি করছে, বা যে জিএসসির 25% এসএসসি 75% এটা আদৌ অনুমোদন হয়েছে কিনা। যদি অনুমোদন হয় সেটা যদি তুমি ভালো না লাগে তোমার তোমার ব্যক্তিগতভাবে তুমি সেখানে মানববন্ধন করতেই পারো বা একটা জোট হয়ে তোমরা মানববন্ধন করতেই পারো যে না এটা ভালো লাগছে না এভাবে শিক্ষা বোর্ড করুক, কিন্তু এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের প্রস্তাবনাটা অনুমোদনই হয়নি। তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে একটা আন্দোলনে যাচ্ছি, কিসের উপর ভিত্তি করে একটা মানববন্ধনে যাচ্ছি?
আমার মনে হয় যে এটা আসলে ঠিক হচ্ছে না, আমাদেরকে আরেকটু অপেক্ষা করা উচিত। তারা বলে দিয়েছে যে একটা শিক্ষার্থীকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে যাতে তারা বঞ্চিত না হয়, সেই মাধ্যমটাই আমরা ভাবছি। তাহলে শিক্ষা বোর্ডকে এখানে ভাবার জন্য একটু সময় দেওয়া হোক। শিক্ষা বোর্ডও চাচ্ছে আমরা যেন বঞ্চিত না হই, আমাদের রেজাল্ট তৈরিতে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে, শিক্ষা বোর্ডও এটা চাচ্ছে। তাহলে শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, শিক্ষা বোর্ড যেন সিদ্ধান্তগুলো নিতে পারে। মানববন্ধনে ডাক দিয়েছি, মানববন্ধনে চলে গেলাম, এটা করলাম সেটা করলাম, এখানে শিক্ষা বোর্ডকে আরেকটু তুমি হেনস্থা করবে, শিক্ষা বোর্ড আবার হুটহাট করে একটা সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট খারাপ চলে আসবে। আরেকটু অপেক্ষা করো, শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্তটা নিক, দেখা যাক সিদ্ধান্তটা আমাদের ফেভারে আসে কিনা। প্রায় সংখ্যক শিক্ষার্থী ফেভারে চলে আসলে এখানে আন্দোলনের কোনো প্রশ্নই আসে না। যদি দেখা যায় যে না শিক্ষার্থীদের এখানে ক্ষতি হচ্ছে, প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করবে, সেক্ষেত্রে গিয়ে তখন তোমরা মানববন্ধনের বিষয়টা বা শিক্ষা বোর্ডকে নতুনভাবেও অভিহিত করার বিষয়টা চিন্তা ভাবনা করতে পারো। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি আরেকটু অপেক্ষা করো শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত আসা পর্যন্ত, এবং শিক্ষা বোর্ড যখনই একটা সিদ্ধান্ত দিবে তৎক্ষণাৎ ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। শুধুমাত্র অলওয়েজ আপডেট চ্যানেলের পর নজর রেখো, অলওয়েজ আপডেটই সকল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিবে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।